দশম শ্রেণী জীবন বিজ্ঞানের দ্বিতীয় যে অ্যাক্টিভিটি টাস্ক ছিল তার প্রশ্ন উত্তর আলোচনা করব। এখানে প্রথম প্রশ্ন ছিল, একটি ইউক্যারিওটিক ক্রোমোসোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তো এর সঙ্গে যে চিত্রটা তোমাদের দেওয়া হয়েছে একটু দেখে নেবে। এটি একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোসোমের চিত্র, যেখান থেকে তোমাদের যে পয়েন্টগুলো চিহ্নিত করতে বলেছে তা তোমরা চিহ্নিত করবে, বা ভবিষ্যতে যদি অন্য কোনো পয়েন্টও চিহ্নিত করতে বলে এরকম একটি ছবি এঁকে সেখান থেকে তোমরা চিহ্নিত করতে পারো। পরবর্তী যে প্রশ্ন ছিল, প্রাণীদের গমনের কারণগুলি কী কী, ফ্লেক্সর ও এক্সটেনসর পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীত ধর্মী, উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। প্রথম অংশের উত্তর হল, প্রাণীরা একাধিক উদ্দেশ্যে গমন করে, যেমন প্রথমত খাদ্য অন্বেষণ। অধিকাংশ প্রাণীকেই খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে হয়। দ্বিতীয়ত বাসস্থানের সন্ধান, পুরনো বাসস্থান পরিবর্তন করে নতুন বাসস্থানের খোঁজ করতে প্রাণীরা গমন করে। তৃতীয়ত আত্মরক্ষা, প্রতিকূল পরিবেশে অথবা শত্রুর থেকে আত্মরক্ষা করার জন্য প্রাণীরা গমন করে। চতুর্থত সঙ্গী নির্বাচন, উপযুক্ত সঙ্গী নির্বাচন ও বংশবিস্তারের উদ্দেশ্যে প্রাণীদের গমন করতে হয়। এর সাথে যে প্রশ্নটা ছিল তার উত্তর হচ্ছে, যে পেশি শরীরের দুটি অংশকে কাছাকাছি আসতে সাহায্য করে তাকে ফ্লেক্সর পেশি বলে, যেমন বাইসেপস পেশির সংকোচনের ফলে কনুই থেকে হাতের তালু পর্যন্ত অংশ কাঁধের কাছে চলে আসে। অপরপক্ষে যে পেশির সংকোচনের ফলে শরীরের দুটি অংশ পরস্পরের থেকে দূরে সরে যায় তাকে এক্সটেনসর পেশি বলে, যেমন ট্রাইসেপস পেশির সংকোচনের ফলে কনুই থেকে হাতের তালু পর্যন্ত অংশ কাঁধ থেকে দূরে চলে যায়। অর্থাৎ ফ্লেক্সর পেশি ভাঁজ হতে সাহায্য করে এবং এক্সটেনসর পেশি প্রসারিত হতে সাহায্য করে। তাই বলা যায় ফ্লেক্সর ও এক্সটেনসর পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীত ধর্মী। এর পরের প্রশ্ন ছিল, কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয়, বাক্যটির যথার্থতা বিচার করো, ডিএনএ এবং আরএনএর পার্থক্য উল্লেখ করো। প্রথম অংশের উত্তর, কোষচক্রের এস দশা বা সিনথেসিস দশায় ডিএনএ অণুর প্রতিলিপিকরণ অর্থাৎ রেপ্লিকেশন ঘটে। এর ফলে কোষে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়। পুরনো ডিএনএ থেকে নতুন ডিএনএ সংশ্লেষিত হয় বলেই কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয়। এর সাথে তোমরা একটু কোষচক্রের চিত্রটাও অভ্যেস করে রাখবে। তাতে G1, S, G2 এবং M ফেজ যে নির্দিষ্ট জায়গায় দেখানো হয়েছে সেইগুলোর তাৎপর্য কী একটু অনুশীলন করলে ভালো হয়। এরপরে যে প্রশ্নটা ছিল সেটা যে কোনো টেক্সট বইতেই পাওয়া যাবে, যদিও আমি এখানে উত্তরটা লিখে দিয়েছি, দেখে নিতে পারো। ডিএনএ আরএনএর পার্থক্য, তো এখানে প্রথম বিষয় যেমন শর্করার প্রকৃতির ওপর ভিত্তি করে পার্থক্য করা হয়েছে, যেটা হলো ডিঅক্সিরাইবোস শর্করা ডিএনএতে উপস্থিত থাকে আর রাইবোস শর্করা আরএনএতে উপস্থিত থাকে। দু নম্বর, পিরিমিডিনের ভিত্তিতে পার্থক্য হলো সাইটোসিন ও থাইমিন থাকে ডিএনএতে আর সাইটোসিন ও ইউরাসিল থাকে আরএনএতে। তন্ত্রীর সংখ্যা অনুযায়ী ডিএনএ আরএনএর পার্থক্য হলো ডিএনএ মূলত দ্বিতন্ত্রী হয়, আরএনএ মূলত একতন্ত্রী হয়। কাজের ভিত্তিতে ডিএনএ আরএনএর পার্থক্য হলো বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক জিনকে বহন করে ডিএনএ আর প্রোটিন সংশ্লেষে সাহায্য করে আরএনএ। উৎপাদনের ভিত্তিতে ডিএনএ আরএনএর পার্থক্য হলো ডিএনএ থেকে রেপ্লিকেশন পদ্ধতিতে নিজে থেকেই সংশ্লেষিত হয় আর প্রয়োজন অনুযায়ী ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ সৃষ্টি হয়। এর পরবর্তী প্রশ্ন ছিল, অ্যাড্রিনালিন হরমোনকে বা অ্যাড্রিনালিন হরমোন আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যাখ্যা করো, ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। তো প্রথম অংশের উত্তর, শরীরের কোনো আপৎকালীন পরিস্থিতিতে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। মানসিক চাপ, দুঃখ, ভয় ইত্যাদি পরিস্থিতিতে এই হরমোনের ক্ষরণ বেড়ে আমাদের শরীরকে সেই পরিস্থিতির সাথে মোকাবিলার জন্য তৈরি করে। আবার এই হরমোনের দ্বারা রোগীর জরুরিকালীন পরিস্থিতির চিকিৎসাও করা হয়, যেমন হাঁপানি রোগীর শ্বাসকষ্ট কমানোর জন্য অ্যাড্রিনালিন হরমোন প্রয়োগ করা হয়। তাই অ্যাড্রিনালিন হরমোন আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এর সাথে যে প্রশ্নটা ছিল ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য, সেটাও তোমরা যে কোনো টেক্সট বই থেকে পেয়ে যাবে। এখানে আমি যে পার্থক্যটা লিখে দিয়েছি সেটাও এরকম টেবিল করে তোমরা লিখতে পারো। যেমন প্রথম হলো, ট্রপিক চলনে উদ্দীপকের উৎসের গতিপথের অভিমুখে হয়, ন্যাস্টিক চলন উদ্দীপকের উৎসের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। দু নাম্বার, উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে ট্রপিক চলনে, উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ন্যাস্টিক চলনে ঘটে না। তিন নাম্বার, অক্সিন হরমোনের প্রভাব ট্রপিক চলনের ক্ষেত্রে থাকে, অক্সিন হরমোনের প্রভাব ন্যাস্টিক চলনের ক্ষেত্রে থাকে না। চার নাম্বার, এই প্রকার চলন অর্থাৎ ট্রপিক চলন সরল অভিমুখে ঘটে, কিন্তু ন্যাস্টিক চলন বক্র অভিমুখে ঘটে।